এ কি হইছে, তুমি এডার ভিতরে ফাসলা কেমনে? নিজে ফাসাই দিয়ে ও নাটক করতেছো, তুমি তো ফাসাইছো। ও আমি তো বুইলাই গেছি গে, আমি না তোমারে ফাসাইলাম। আবার নিজের মুখ দিয়ে স্বীকার করে রাগ কিন্তু উঠতেছে আমার, এন থেকে আমারে তাড়াতাড়ি বের করো। আরে রাগ কইরো না তুমি, তোমার একটা ডিজে গান শোনাইতাছি, দাঁড়াও। এটা তুই কি লেগে এত অভিনয় করতেছস? আইরে ভাই একটু ভিতরে আয়, কোনো ভাবে এটা রানবার পারে। এই কিরে ওই দি, আমার মাথায় না একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা তোমার লগে শেয়ার করি। তুই কি বুদ্ধি শেয়ার করবি? এটা আমার ভালো করে জানা আছে, উল্টা পাল্টা বুদ্ধি শেয়ার করার দরকার নাই। আরে উল্টা পাল্টা বুদ্ধি না, শুনো, আমরা যদি একটা এনিমির লগে টিম আপ কইরা এনিমিরে বন্দি কইরা দেই তাইলে মজা হইবো না কও তো? কথা তো খারাপ কস নাই, তাইলে তো একটা এনিমির লগে টিম আপ করতে হইবো। আরে এদিকে আয়ো, দেখো এনিমির লগে টিম আপ কইরা ওলাইছি। এত তাড়াতাড়ি কেমনে টিম আপ করলি? আরে তাইলে তুমি তোমার বাইক দিয়ে একটারে লইয়া যাও, আর আমি আমার গাড়ি দিয়ে একটারে লইয়া যাইতেছি। এ বন্ধু, এ বিটুকের চাচা তো এইদিকে আয় রে, তুমি তোমার তোমার ওই বাইকের মধ্যে একটা উঠাও। এ বেটা এদিকে আয়, দেখতে হয় দাঁড়াই রইছে। আর আর একটা কথা, কিছুদিন আগে যে একটা ডায়মন্ড সাইডের মধ্যে অফার ছিল, ওই অফারটা কি গেছে গা? হ্যাঁ ওইটা তো কবেই গেছে গা, এখন অন্য আর একটা টপ আপ সাইডের মধ্যে অফার চলতেছে। কোন সাইডের মধ্যে? ইউসিগর সাইডের মধ্যে। ইউসিগর ওইটা আবার কেমনে পামু? এই যে ক্রমে আয়া লেখ ভাই ইউসিগর, তো ইউসিগর লেখা সার্চ দিবা, সর্বপ্রথমে যে সাইডটা আইবো ওইটা হইতাছে ইউসিগরের টপ আপ সাইড, তো এটার মধ্যে একটা ক্লিক করবা। তো ক্লিক করার পরে এটার মধ্যে তো আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হইব, তো তার লাগে উপরে যে রেজিস্ট্রেশন বাটন আছে ওইটার মধ্যে একটা। আরে এগুলো তো আমি জানি, এগুলো আমার দাম লাগবো না। আরে তুমি তো পারো, সবাই তো আর তোমার মতো পারে না। তো এই জায়গায় একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবা, তো তারপর কিন্তু ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবা। তো ইউআইডির মধ্যে ক্লিক করবা, আর এই জায়গায় তোমরা তোমাকে ইউআইডি দিয়ে দিবা, আবার ফোন নাম্বার দিও না। তো তারপর ডায়মন্ড সিলেক্ট করবা, আমি যেহেতু নিয়ে তোমাকে দেয়া দিতেছি কম ডায়মন্ডই নেই, তো 115 ডায়মন্ড। আর তারপর পেমেন্ট মেথডটা সিলেক্ট করবা, তো তারপর বাই নাও, তারপর কনফার্ম অর্ডার। তো আমি যেহেতু নগদে পেমেন্ট করবো, তো নগদটা সিলেক্ট করলাম। আর দেখো এই জায়গায় একটা নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারটা তোমরা কপি করে নগদে যাই দিবা, নগদে যাইয়া যত টাকা পেমেন্ট তত টাকা করে দিবা। আর এই জায়গায় তোমাকে ওই ট্রানজ্যাকশন আইডিটা করতে হবে কপি। তো কপি করা হয়ে গেলে তোমরা এই খালি বক্সটার মধ্যে দিয়া নিচের দিকে যে ভেরিফাই অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে হয়ে যাবে, শেষ। আর কিছু করতে হবে না, তোমাকে আইডির মধ্যে কিছুক্ষণের মধ্যে ডায়মন্ড চলে যাবে। আরে থামো না এখন, আমি ইনিমিটারে নিয়ে বাক্সর ভিতরে যাইতাছি, তুমি গাড়ি দিয়ে আটকে দিও। হ্যাঁ তুমি যাও, তুমি ওরে নিয়ে খালি বাক্সর ভিতর বড় বাকিটা আমি দেখতেছি। আর ওরে একটু আগে বিশ্বাস জোগাইও, নাহলে কিন্তু ভিতরে যাইতে যাইতো না। ওরে সুন্দর করে ইমোট টিমোট দিয়া খালি কোন রকমে ওরে খালি ভিতরে বড় বাক্সটার ভিতরে বাকিটা আমি দেখতেছি। এই ইনিমি আয়ো আয়ো ভিতরে আয়ো, এই যে ভিতরে যা বেটা, আমি গ্লোয়াল ডা মারি। এ কিরে ওই ওই দি বিয়া গ্লোয়াল মারিয়া দিছে, এখন তো আমার পথ তো একদম আরো সহজ হয়ে গেছে গা। তাইলে আমি সুন্দর করে গাড়িটা এই জায়গার মধ্যে রাখিয়া দিব বুড়াইয়া। হ ওই মুর্দিত আছে, দেও দেও তাড়াতাড়ি গাড়িটা ফুটে দেও, কিন্তু আমিও তো তাইলে পয়সা জমু গা। তাইলে তো আমার ভালোই হইলো, এক ডিলে দুই পাখি মারবার পারছি, দুইটা, একটা এনিমি রে আর একটা তরে। বারণ যায় না, দেও তো একটু ফাঁক মাখা আছে না এদিক দিয়া, একটু ফাঁকা মাখা আছে নাকি বাড়িতে পারে নাকি? কেমনে বাইরে বাইরনের মতো তো এদিক দিয়ে কোনো জায়গা। আরে দেখো একটু বেরোন যায় নাকি ওই দিক দিয়া, একটু যদি জায়গা মায়গা থাকে তাহলে তো বেরোতে পারবা। আর এখন তো তোমার দুইজনের লেগা আমার মায়া লাগতেছে, কি করলাম এটা, দুই দুইজন তোমরা এটার ভিতরে আটকায় পড়ছো। তুমি নিচে টোকেন নিলে কিবো, আর না নিতে পারলে কিবো, তোমার কি আর রিভাইভ করণ যাইবো? আমি ঠিক করি না, এর লাগি তো আমি অনুতপ্ত অনুশোচনা বোধ করতাছি।
আচ্ছা উনি যে এনিমিটার কোনোভাবে পড়াও, এটারে পড়াই, এটারে নিয়ে ফাঁসাই দিতেছি, আর এইবার তোমার আর ফাঁসাইতাম না বন্ধু। আয় রে নিচে নাইমা আয় বন্ধু, একটা বার নাইমা আয়। কি এটা কি আইতো না নাকি? বন্ধু ওইদিকে না রে, বাইরে ভাই এইদিকে আয়, গাড়ির মধ্যে উঠ তাড়াতাড়ি। এইবার লইয়া দিমু টান। আর বন্ধু তোমার এইবার নিয়া কইছে ভাষা মতো মিল দেখবা। ওই কিরে নাইমা গেছে গেলে গিয়া? আমার মনে হইতা সিনেমিটা বুঝা গেছে গা। আরে বুঝবো কেমনে, ওরে তো এখন পর্যন্ত কিছু করলামই না। উইচাতে ও গাড়ি ফুটে দিতেছে শয়তানি নিমি, আবার গাড়ি ফুটাইতাছে গেলে গিয়া। বেটা তুই গাড়িটা গিয়ে লিগে ফুটাইলি? আচ্ছা আমি নিচে দিকে যাই দেই, টুকাই মুকাই আরেকটা গাড়ি পাই নাকি? আর এটা তোমার লগে রাখো, গাড়িটা খালি পায়া লই বড়। ওই যে একটা গাড়ি পাইছি, তোমার লগে আছে নাই নিমিটা? না আমার লগে নাই তো। তাইলে ওই গেলো ওই যে দেখ কোন জায়গায়। কিরে এ বেটা আয় গাড়ির মধ্যে উঠো রে ভাই। ওই জায়গায় আবার মেডিকেট করতেছে, মেডিকেটটা করে লোক। আয় বন্ধু, আইও আইও বন্ধু, প্লিজ আইও বন্ধু। ওই দেখ বি টুকের চাচা তো ভাই। বেটা তুই AWM যে দুটা লইছো, তুই AWM চালাইতে পারস? ওর কাহিনী দেই গেছে আমার মনে হইতাছে, ওর কাঞ্চা কঞ্চার মধ্যে দেই দুই একটা। বেটা আই রে তাড়াতাড়ি, এনিমিটা যদি বেশি বাড়াবাড়ি করে লো এনিমিটারে মাইরা দেই। এমনে মারলে জিনিসটা তো খারাপ দেয়া যায়, ওর লগে টিম আপ করছি না, টিম আপ করে যদি মাইরা দেই তাহলে একটা কেমন দেয়া যায় না? আর আমি কি দেখছো কোনোদিন টিম আপ করার পরে এনিমিরে মাইরা দিতে? কয়েকটা ম্যাচ আগে ইনা টিম আপ করার পরে এনিমি বেশি বাড়াবাড়ি করছিল পরে মাইরা দিছিলা। তুই আমার ইমোশনের মধ্যে বারবার পানি ঢেলা দেস রে। আচ্ছা দেহ তো এটার উড়াইতে পারো নাকি কোনো রকমের গাড়ির মধ্যে? এইটা নিজে থেকে না উঠলে এটারে আমি কেমনে উড়ামু? তাও তো কথা, আর জ্বালাইস না রে ভাই, উঠ। ওই যা জ্বালানি জ্বালাইতাছে সব জায়গায়, তো জুনায় পড়ছে এটারে ফাঁসাই বা কই? ওই যে সামনে যে ছোট্ট ঘরটা আছে এটার মধ্যেই ফাঁসামু। তুমি নাইমা খালি এটারে কোনো রকমের ভিততে ঢুকাও, বড় ওরে দেখাইতাছি মজাটা। এনিমি আয়ো আয়ো ঘরের ভিতরে আয়ো, কই আয় না তোইডা। না ওই একদম তেরা, ওই যেডা কই এটার উল্টাটা করে। এ বেটা বিটুকের চাচা তো ভাই, বিটুকের নানা এদিকে আয় রে ভাই। ওই দেখ আবার ওপেন ফিল্ডের মধ্যে যাইতেছে, ওরা তো দিব দূরে থেকে মাইরা। বেটা ওয়াল মাইরা ল সামনে, যদি ফাইটিং করস ওয়াল মাইরা ল। আয় রে ভাই আয় 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 আয়। ওই যে দেখ সামনে দেখা, এ বেটা ওয়াল মাইরা ল রে ভাই, তোরে মাইরা দিব বেটা, তুই তো কথা। ওই যে দেখ দিছে, যা। লোবির মধ্যে যে ক্রিমিনালটা দেখছি আমি, আরে বন্ধু মারিস না রে, ওই ক্রিমিনাল পাই গেছি। আরে বন্ধু রে এটা আমার লগে সবকিছু মিল। ওরে বন্ধু এইবার এটা রে পাঠাইলো, আগে আগে সুন্দর করে ইমোট টিমোট দিয়ে পড়াইলো। এটা তো দেখতে পুরো তোমার ক্যারেক্টারের মতোই। আয়ো জুন আর আগে আগে তাড়াতাড়ি ফাঁসিয়ে দেই গা। আগে একটু ইমোট টিমোট দিয়ে একটু বন্ধুত্ব অর্জন করে লও, যাতে বুঝতে পারে আমরা সত্যিকারের বন্ধু, তারপর ওর লয়ে যা ফাঁসাই দিছি। এ বন্ধু আমার গাড়ি চালানোর কথা, তুমি না, তুমি চালাইলে তো আর তোমার ফাঁসাইতে পারতাম না। নামো বন্ধু, আমি গাড়িটা চালাই। হ এইবার উড়ো উড়ো বন্ধু, উড়ো 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 উড়ো, এইবার উড়ো সুন্দর করে লইয়া যায় তোমারে। কিরে আবার ওই নামে গেলি গিয়া? কিরে ভাই তোরা সব নিয়ে যদি একই রকম করস তাহলে কেমনে কি নাম লোকে? আমার মনে হইতাছে এনিমি ও বুঝালাইছে আমরা জোরে ফাঁসাইতে নিতাছি। আমাকে কথা কি আর এনিমি হুনতাছে তাহলে বুঝবো কেমনে? কি প্রত্যেকটা ম্যাচের মধ্যে এরকম হইতাছে? বেটা আয় রে গাড়িটার মধ্যে আয়। ওই আমার ঘরে লয়ে যেতে, ও ওর টিমমেটের লোকে দেয়া করতে লয়ে যেতে। আচ্ছা না তুমি একটা কাজ করো, তুমি পিছে থেকে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে আয়ো। দাঁড়াও আমি গাড়ি নিয়ে আইতাছি, কিন্তু এইগুলা ফাঁসাই বা কোন জায়গায়? এই শিপইয়ার্ড এর মধ্যে তো বাক্স আছে, এই শিপইয়ার্ড এর মধ্যেই ফাঁসাই দিমু। কিন্তু এনে তো জুনায়া পড়ছে। আরে আয়োক জুন, আবার দূরে নিতে গেলে আবার যদি ওরা মাঝখানে নাইমা যায় তখন তো আরেক জ্বালা। এই আমার গাড়ি চালাইতে দাও। এ বন্ধু উড়ো রে তাড়াতাড়ি উড়ো, তোমাকে দুইজন রে আমরা কিচ্ছু করতাম না, একটা বার বিশ্বাস করো আমার উপরে। খালি বাক্সর ভিতরে নিয়ে তুম করে মাইরা দিমু। ওই যে নামো সবাই, তুমি এবার একটারে খালি বাক্সর ভিতরে ভরো, সুন্দর করে লয়ে যাও বাক্সর ভিতরে। এই জায়গায় জুন আইতাছে, আমার তো মনে হয় না যে বাক্সর ভিতরে আইবো। একটু ভিতরে আইলে হইবো আমি, সুন্দর করে ওয়ালটা মাইরা। কি লাগে আবার বাইরে যায় পরস রে ভাই? আয় রে একটু ভিতরে আয় বন্ধু আয়। এই যে ঢুকছে, ওয়ালটা সুন্দর করে মাইরা দিছি। এইবার গাড়িটা সুন্দর করে খালি রাহার পালা এই যে গাড়ি লাগে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ভিতর থেকে একটা ওয়াল মাইরা দাও। কে ভিতর থেকে একটা ওয়াল মাইরা দিতি? তোরে আমি কইছিলাম একটা ভিতর থেকে ওয়াল মাইরা দেওয়ার কথা। এ ভিতর থেকে ওয়াল মাইরা দেই আর তুমি আপ
আবার আমারে ফাঁসাইয়া দাও, বারবার একই ভুল আমি করবো নাকি? তুই বুঝে গেছিস নবলি, তোরকে ফাঁসাইতে চাইছি। আচ্ছা ওরা তো এখন আমরা কইলে আর আইতো না বন্ধু, আইবা কি একটু ভিতরে? এখন আর কইলেও আইতো না, আমার উপর থেকে বিশ্বাস উঠে গেছে কেনা? বিশ্বাস ভাঙ্গে গেছে কে? এখন তো আর জোরা জোরি করলেও কাম হইতো না, একবার বিশ্বাস ভাঙ্গে গেলে কে ওইটা কি আর জোরাল হয়? এ ক্রিমিনাল বন্ধু, একটা বার আইরে আমগো বুড়ির প্রতি একটু বিশ্বাস কর, আমরা মারতাম না কিচ্ছু করতাম না, খালি বাক্সর ভিতরে আটকায় তুই জামুগা। সেই তো উনাই দিছি, এবার এরপরের এনিমিটার মাইরে আবারও ডিজে গান উনাইমো। এই যে বড় ড্রপটা আছে না দেখো, এটা থেকে আমি কতগুলা ভালো গান নিয়ে আই। এ ড্রপ লুট করা বাদ দে। কে ড্রপ লুট করব নাকে? এনে আইয়া তোরে খালি এনিমিটাই মারুক, ভুলেও আমি তোরে রিভাইভ করতাম না দেখিস। না না আমি আর ড্রপ লুট করতাম না, আমি আইতাছি রিভাইভ করতাম নাকে আমারে? হ্যাঁ এরকম খালি জায়গার মধ্যে কেউ ড্রপ লুট করতে দেহ? আর তুই তো এই জায়গায় ড্রপ লুট করতেছিস না, তুই এই যে দেখছস এই এনিমি কে লেগাইছে, এনিমি তো আইছে তোর লাগিয়া, তুই জানে ড্রপ লুট করছস এনিমিকে, দেহ নাই নাকি বাতি জ্বলে নাই আর লেগি তো এনিমি আইছে। আর ওই কি করছে, হয়তো আমার গায়ে হাত দিচ্ছে, আমার গায়ে হাত দিচ্ছে না হয় আর কি করবো, আর তো টুকা দিয়ে মাইরে ওরে ডিজে গানটা উনাই দিমু। দাঁড়াও বাজান আইতাছি বাতি যা, তুমি যে আমার মারছো না, তুমি যে আমার মারছো এটার প্রতিশোধ তোমার নিমু, তোমার উনাম এবার ডিজে গান। এ একটু সতর্ক করা কইছিলাম যে ওপেনে তুমি এয়ার ড্রপ না করো, রিভাইভটা কইরা দাও। আচ্ছা এবারের মতো রিভাইভ করে দিতাছি, আর আমি যে একটা আইডিয়া ভাবলাম ওইটা তো তুমি শুনলা না। আচ্ছা ক দেখি কি আইডিয়া ভাবছস, আর আলতু ফালতু আইডিয়ার কথা কিন্তু কইছ না, মাথার মধ্যে রাগ উঠবো কিন্তু দেখিস। আরে না সুন্দর একটা আইডিয়া, আমার কাছে তিনটা ল্যান্ডমাইন আছে, এই ল্যান্ডমাইন দিয়া এনিমিরে ফাঁসাই, ল্যান্ডমাইনের মধ্যে মারমু এনিমি, যে সবকিছু তুইয়া তোর ল্যান্ডমাইনের মধ্যে আইবো এটার কি গ্যারান্টি? এই জায়গায় রিভাইভ পয়েন্ট না, এনিমি টিমের যদি মরে তাইলে এনিমি রিভাইভ করতে আইতো না, আমি ওই দিকে দুইটা ল্যান্ডমাইন পাইতাইছি, এই জায়গায় একটা বয়া দিলাম, এখন এনিমি আইবো আর আমার ল্যান্ডমাইনে পয়রা মরবো। দেখা যাও তাড়াতাড়ি দেখা যাও আমি কি করছি। কি এমন করছস, কইরা চিল্লা চিল্লা লাগাই দিছস, কি করছস দেহি? এদিকে আইও তাড়াতাড়ি দেখা যাও, এই যে এই জানালার কাছে একটা ল্যান্ডমাইন পাচ্ছি, আর এই যে এইদিকে একটা পাচ্ছি, আর এই জায়গায় আরেকটা পাচ্ছি, মোট তিনটা ল্যান্ডমাইন পাচ্ছি। এনিমি যদি ওর টিমমেটের রিভাইভ করতে আয়ে এই দিক দিয়া যাইবো, ড্যামেজ খাইবো, তারপরে রিভাইভ করতে যাইবো আর মরা যাইবো গা। আসলেই তো বুদ্ধি তো খারাপ না রে, আর দিনে দিনে দেখা যাইতেছে তোর বুদ্ধি বাইরা যাইতেছে গা, কোন এনিমি মরলে তোর টিমমেট আইবো ওই জায়গায় রিভাইভ করার লাগে, আর যেমনি ল্যান্ডমাইন গুলা পাচ্ছ যাইবো গা মইরা, তাহলে আমরা চালের উপরে যাই অপেক্ষা করি গিয়া দিই এনিমি আয় নাকি, কিন্তু চালের উপরে তো এনিমি আবার ডেকে লাইতে পারে। তুমি এই দিকে থাও আর আমি তাই এই দিকে, এনিমি আইবো আর মরবো, নাহলে ড্যামেজ দিয়ে মারমু। এ ফিউ মোমেন্টস লেটার এ কিরে এ আইছে একটা একটা এনিমি আইছে, এরে ওই কি ড্যামেজ খায় নাই ল্যান্ডমাইনে? হ্যাঁ ড্যামেজ খাইছে তো কিন্তু মরলো না, এই যে তো আবার ভিতরে যায় ব্যাক কইরা লাইছে। ব্যাক করলেও লাভ হইতো না, আরে মাইরে আমার ডিজে গানে ইমোটটা দিতেইব না, এন একটু বও না উপরে দিয়ে গেলে আমার বোকা মিইব, আমি একটা মাপা শট দেই, একটা গ্রেনেড দিয়া সুন্দর করে আমার এনিমি মইরা মরে না, নিজের গ্রেনেডে নিজে ড্যামেজ খাই, শরমের কথাবার্তা। আচ্ছা এই যে গ্লোয়ালটা ফাটায় এ ওই ইয়া ইয়া ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছে, ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছে, গ্লোয়ালটা ভাঙো, ল্যান্ডমাইনে খাইছে ড্যামেজ। এই যে বন্ধু না নো বাঘাবাগি, বাঘাবাগি কিন্তু দেখবার পারি না বন্ধু, তুমি কে লাগে ভাই গিয়ে পড়ছো, এখন তো তোমার দিব ডিজে গানের রিমোটটা, ডিজে গান হন একটু। থাকলে বিপদ মনে করো বাড়তে পারে, এই জায়গায় বিপদ সংকেত, উপরের দিকেও মারা দিতে পারে আবার পিছের দিকেও মারতে পারে, গাড়িটা লইয়া টান দাও। এই জায়গায় দুইটা প্লেয়ার আছিল, একটা আরেকটারে মারছে, আমি মারছি এটারে, ওই দিকে যাও ওই দিকে। কোন দিকে যাবো? ওই যে ওই দিকে। কোন দিকে না কইলে কোন দিকে যাবো? আরে ওই দিকে ওই দিকে যাও। ওই দিকে ওই দিকে করতে আসো, কোন দিকে যাবো ওইটা কইতাছো না, মাথায় মধ্যে একদম রাগ উঠে আলাইতাছো, নাও নাও তুমি গাড়ি চালাও। দে গাড়ি দে আমি চালাই, আমি যে তোর কইতাছি ওই দিকে নিচের দিকে এনিমি, তুই একটাবার হুনস না। তুমি কি একবার আমারে নিচের দিকের কথা কইছো?
আচ্ছা ঠিক আছে না হয় আমি নিচের দিকের কথা কইলাম না, আমি ওইদিকে কইতাছি না, ওইদিকে মানে যেই দিকে এনিমি আছে। এতদিন ধরে গেম খেলছ এটাই জানোস না, ম্যাপের মধ্যে লাল দাগ বাসলে বুঝবি যে ওইদিকে এনিমি আছে। আমি যদি ওই দিকে কই তাইলে মনে করবা নিচের দিকে। আর এগুলা গাড়ি থেকে কিন্তু সাবধানে থাকো, গাড়ি মারি আইয়া উল্টায় পাল্টায় মনে করো যে মাইরা লাই। আরে তুমি কোনো চিন্তা করো না, গাড়ি আমারে কোনো কিছু করতে পারবো না। এ সাবধান, গাড়ি এইটাছে ওই দিক দিয়া। কোন দিক দিয়া? ওই দিক দিয়া। দেখ তোমার লাগি আমারে মাইরা দিলো। এই জায়গায় আমার কি দোষ, আমি আবার কি করলাম? তুমি না কইছো ওই দিক দিয়া, আর তুমি ওই দিক মানে নিচের দিক বুঝাও, কিন্তু গাড়ি তো আমারে উপর দিক দিয়াই মাইরা দিলো। আরে ওই দিক মানে নানান দিক বুঝানো হয় বুঝছো। এ উনি কথা কও না, যখন সুযোগ পামো তখন টুকা দিয়া এই যে আর একটু টুকা দিলাম, তারপর কি করণ লাগবো এই যে দেয়া যাইতেছে পায়ে দিয়ে মেরা লাইছি। শান্তি নাই, বড় বড় মাস্টার টাক মাগলো এবার উল্টায় পাল্টায় দে, জন খুশি তন যেদিকে।